প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক পূজোতেও কিন্তু নজর কাড়লেন এমপি তথা তৃণমূলের নেতা কল্যাণ ব্যানার্জি। আজকে হুগলি শ্রীরামপুরের বাড়িতে যখন পুজো হচ্ছিল তখন যথেষ্টই কিন্তু ক্যামেরা নজর কেড়েছেন, কারণ তিনি যেভাবে মন্ত্রপাঠ বা প্রার্থনা করছিলেন একেবারে কেঁদে মানে নেচে কেঁদে, এটাও কিন্তু একেবারে নজিরবিহীন বলা যায়, কারণ এতটা আত্মমগ্ন হয়ে মন্ত্রপাঠ বা প্রার্থনা এটাও সাধারণত দেখা যায় না। আর তারা যেহেতু জনপ্রতিনিধি এমপি তাদের দিকে নজরটা একটু থাকে ক্যামেরার, এবং আজকে সেই ক্যামেরার সামনেই বলা যায় তিনি যেভাবে মন্ত্রপাঠ প্রার্থনা করছিলেন একেবারে নাচতে নাচতে কাঁদতে কাঁদতে, মানে এটাও আমরা সাধারণত দেখি না। যিনি ওখানে রয়েছেন পুরোহিত তিনি মন্ত্রপাঠ করাচ্ছেন, আমরা দেখছিলাম একটু আগে তার সেটা শুনে শুনে মন্ত্রপাঠ করছিলেন কল্যাণ ব্যানার্জি, এবং তার সঙ্গে এবার যেভাবে একেবারে নাচতে নাচতে কাঁদতে কাঁদতে প্রার্থনা আমরা এরকম দেখিনি। কল্যাণ ব্যানার্জির এরকম উদাহরণ আমরা আগেও দেখিনি, অন্য কারো তো দেখিনি। কল্যাণ ব্যানার্জির তিনি এইভাবে করেন কিনা সেটাও কিন্তু আমার নজরে অ্যাটলিস্ট নেই, আমি প্রথমবার দেখছি যে এইভাবে একেবারে পুজো করার সময় প্রার্থনা করছেন মন্ত্রপাঠ করছেন এবং কিছু একটা চাইছেন, একেবারে বুঝতে পারছি মায়ের কাছে কিছু একটা চাইছেন প্রার্থনা করছেন সেটা আমরা বুঝতে পারছি। এখন কি চাইছেন অতটা পরিষ্কার নয়, কিন্তু অডিওটা খুব একটা পরিষ্কার ছিল না, ফলে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে অ্যাকচুয়ালি কী। তবে মন্ত্রপাঠ আমাদের যেটা প্রথম দিকটা মনে হয়েছিল তার সঙ্গে মায়ের কাছে চাইছেন, কিন্তু চাওয়ার যে ভঙ্গিটা যে আধ্যাত্মিকতা নাকি আরও অন্য কিছু হয়তো আপনাকে কিছু কমেন্ট করে বলতে পারে, এটা আমি বেশি কিছু বলবো না। মানে যেভাবে প্রার্থনাটা তিনি করলেন এবং একেবারে একটা যে দৃশ্য তৈরি হলো, অ্যাটলিস্ট তৈরি হলো ক্যামেরা যথেষ্ট কিন্তু নজর কেড়েছেন আজকে কল্যাণ ব্যানার্জি। আমি সেটুকুই জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক যেহেতু পুজোর ব্যাপার প্রার্থনার বিষয় এ বিষয়ে আমি কিছু বলবো না, বলা উচিতও না, কারণ কে কীভাবে ভগবানকে ডাকবেন কে কীভাবে মাকে ডাকবেন সেটা তার বিষয়। তবে এটুকু বলবো যে এটা একটা নজর কেড়েছে মিডিয়ার, অনেক মিডিয়াদের নিশ্চয়ই দেখবেন যে নজর কেড়েছেন আজকে কল্যাণ ব্যানার্জি যে এইভাবে নেচে কেঁদে যেভাবে মন্ত্রপাঠ বা প্রার্থনা করেছেন আজকে নবমীতে। দর্শক নিশ্চয়ই আপনাদের কিছু বলা থাকতে পারে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।